আসসালামু আলাইকুম, আমি ঝুম্পা রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো পাঁচমিশালি সবজি রান্না। তো আমরা সবজিটা কিভাবে রান্না করব আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো আমি রান্নাটা শুরু করব। আমি প্রথমে চুলে একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখানে এক কাপ ডাল নিয়েছি। তো ডালটা এখন আমি নেড়ে চেড়ে ভাজবো। ডালটা বেশি একটা ভাজবো না, একটু হালকাই ভাজবো। তো ডাল আমার ভাজাই গেছে, নেড়ে চেড়ে ডালটা আমি ভেজে নিয়েছি। এখন আমি পানিতে ভিজিয়ে দিব। এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন এই ডালগুলো আমি ধুয়ে ভিজিয়ে রাখবো। তো আধা ঘন্টা পর দেখেন আমার ডালটা এরকম হয়েছে। এখন আমি এটা ভালো করে আবার ধুবো, ধুইয়া এটা সিদ্ধ করব। তো ধুয়ে নিছি ডালটা, এখন আমি চুলায় বসাই দিছি। ডালটা আমি সিদ্ধ করতেছি। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আমি আলাদাভাবে ডালটা সিদ্ধ করে নেব। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, আপনাদেরকে সবজিটা আমি দেখাই দিতেছি। প্রথমে নিচে আমি বটবটি, আর নিচে আমি বেগুন, আর নিচে মিষ্টি কুমড়া, আর নিচে আলু। আলুর সাথে কিছু কাঁচামরিচও নিচ্ছি। আলুটা ডাইকে গেছে, কাঁচামরিচ আর বটবটি দেখাইতেছি। এখানে নিচে পেঁপে, আর নিচে গাজর। তো আমার এই ছয় পদের তরকারি মিলে আমার এখানে 1 কেজি 1.25 কেজি তরকারি হবে সবগুলো মিলে। তো আমি এখন এটা কী পরিমাণে মশলা দিয়ে রান্না করব সেটা আপনারা দেখতে পারবেন। আমি এখন ডালগুলো সিদ্ধ হয়েছে কি না দেখবো, তারপর রান্নাটা শুরু করব। তো ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এটা বেশি সিদ্ধ করব না, কারণ আবার সবজির সাথে সিদ্ধ হবে। তো এখন আমি সসপ্যান বসাই দিলাম আমার সবজিটা রান্নার জন্য। তো প্রথমে তেল দিয়ে দিলাম, আমি 1 কাপ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিছি একটা তেজপাতা অর্ধেক করে। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিছি আমি পেঁয়াজ কুচি। তো দেখেন আমি আজকে একটা ব্রেসলেট পরছি, কি আপনারা দেখলে হয়তো হঠাৎ করে কেউ মনে করতে পারেন যে এটা কী পরলো। আমি তো ব্রেসলেট পরি না, কারণ অ্যালার্জিতে আজকে আমার হাত এত চুলকাইতেছে, আমি মানে চুড়ি পরতে পারতেছি না। আর আমাদের মুরব্বীরা বলে চুড়ি না পরলে নাকি ভালো না। তো তার জন্য আমার ছেলের হাতে এই ব্রেসলেটটা অনেক আগে পরতো, ওটা ছিল বলতেছে এটা পরানো। তো এটা পরছি, আপনার কিছু মনে করবেন না। তো আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি লবণটা দিলাম। এখন 1 চামচ দিছি লাগলে আবার পরে দিব। আর এখানে নিচ্ছি আদা রসুন 1 চামচ 1 চামচ করে, 4 চামচ হলুদের গুঁড়া দিছি, 2 চামচ মরিচের গুঁড়া দিছি, 1.5 চামচ। আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, আর টালা জিরার গুঁড়া দিছি 1 চামচ। তো এই মশলাগুলো আমি ভালো করে কষাই নিব। আমার সবজি হলো 1 কেজির মতো, আর এই তরকারিগুলো দিলাম এই পরিমাণে, মশলাগুলো দিলাম এই পরিমাণে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন ডালটা দিয়ে দিব। ডালটা সিদ্ধ করছি, একটু পানি সাথে আছে, এটার সাথেই দিয়ে দিলাম। যে আমি মশলাটা কষানোর সময় একটু পানি দিতাম, ওই পানিটা না দিয়ে আমি ডালটা, ডালের পানিটা সহ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো করে কষাই নিব ডালটা। তো ডাল আর মশলা আমি ভালো করে কষাই নিতেছি। আবার নেড়ে দিব। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি সবজি। যে সবজিগুলো সিদ্ধ হতে দেরি হবে সেই সবজিটি আমি আগে দিতেছি। গাজর, পেঁপে,
আর আলু, এই তিনটা সবজি আমি আগে সিদ্ধ করব, আগে দিয়ে দিব, এটা আগে কষাবো, কারণ এগুলো সিদ্ধতে একটু দেরি হয়। আর বাকি যেই তিন পদ আছে ওগুলো আমি পরে দিব, ওগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওটা হলো মিষ্টি কুমড়, বটবটি, আর হলো বেগুন। ওটা সিদ্ধতে বেশি একটা সময় লাগে না, তার জন্য ওই সবজিগুলো পরে দিব। তো আমি নেড়েচেড়ে মশলার সাথে সবজিটা কষাই নিতেছি, একটু পানি দিয়ে দিলাম যে মশলা সবজিটা সিদ্ধ ভালো হয়। তো ঢাকা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এগুলো আমি রেখে দিচ্ছি, এগুলো পরে দিব, আর একটু পরে দিব কারণ সবজিটা একটু সিদ্ধ হোক। তো নেড়েচেড়ে আমি এই সবজিগুলো কষাবো। আমি ঢাকনা দিয়ে দিয়ে আমি এই সবজিটা সিদ্ধ করছি, এখন দিয়ে দিব বাকি সব সবজি, কারণ এগুলো দিয়ে আবার একটু কষাবো। এখন সব সবজি একসাথে ভালোভাবে সিদ্ধ হবে, কারণ এটি সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গুলো তার জন্য পরে দিলাম। তো ভালো করে নেড়েচেড়ে আমি সবজিগুলো কষাই নিতেছি। আবার ঢাকনা দিয়ে দিলাম। তো ফিরে আসলাম আবার 2 মিনিট পর। তো আমি একটু পর পর নেড়ে চেড়ে আমি সবজিগুলো সিদ্ধ করে নিছি, কষাই নিছি। এখন আমি দিয়ে দিব পানি, পানি পরিমাণটা দেখতে পারবেন, আমি 2 কাপ মানে 2 মগ পানি দিলাম। 1 কেজি সবজির মধ্যে ভিতরে 1/2 কেজি পানি দিছি আমি। আর এখন দিয়ে দিব আমি একটু কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা আমি পানি দিয়ে গুলে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিলে কি একটু তরকারির ঝোলটা একটু সুন্দর আঠালো আঠালো হয়, খেতে ভালো লাগে, তার জন্য দেওয়া। আপনাদের থাকলে দিবেন, আর না থাকলে কর্নফ্লাওয়ার না দিলেও হয়। আমি দিয়ে দিলাম, তো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, ঢাকনা উঠালাম, নেড়ে চেড়ে দিলাম। আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরও আবার আমি 5 মিনিটের মতো সিদ্ধ করছি, তারপরে এখন আমি ধনে পাতাটা দিতেছি। ধনে পাতা দেওয়া হয়ে গেছে, তো এটা মোটামুটি আমার রান্না হয়ে গেছে। আমি ঝোল দেওয়ার পরে আমি 2 মিনিট সিদ্ধ করছি, 2 মিনিট জাল করছি। জাল করার পরে আবার আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবার 5 মিনিট আমি জাল করছি, তারপরে আমি ধনে পাতা দিছি। আমি কিন্তু সাথে সাথে কর্নফ্লাওয়ার দিয়েই আমি উঠাই নিই নি। তো আমার রান্নাটা করা হয়ে গেছে, আমি পরিবেশন করলাম, দেখতেই পাচ্ছেন। তো দেখেন আমার সবজিটা রান্না এরকম হয়েছে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।